প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হযরতপুর গবাদি পশু গরুর হাটে। আমি আছি আপনাদের সাথে শামীম সানি। দেখানোর চেষ্টা করব এই হাটের কিছু গবাদি পশুর দাম কত দামে বিক্রি হচ্ছে। আজ রোজ শনিবার, 30 এপ্রিল 2022। তো এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন, গোটা আছে, মাশাল্লাহ খুবই বড় সুস্থ গরু। তো এই দুটা মালিকের চাওয়া হচ্ছে প্রথম 1,50,000 টাকা। তো 1,40,000 টাকা হলে বিক্রি হয়ে যাবে। তো অলরেডি 1,15,000 টাকা পর্যন্ত এই দুটার দাম উঠছে। তো এখনও ব্যাপারী সাপ ছাড়ে নাই। তো প্রিয় দর্শক, যারা কম দামে গরু কিনতে চান অবশ্যই হযরতপুর হাটে চলে আসবেন। এই হাটের থেকে ব্যবসায়ীরা এবং যারা খামারে ফ্যাটালিংয়ের জন্য সারগুলো নিচ্ছে তারা এই হাট থেকেই সংগ্রহ করতেছে। তো আপনারা যারা আছেন এই হাট থেকে আসলে খুব কমে দামাদামি করে আপনারা খুব চমৎকার কিছু গরু কিনতে পারবেন। প্রিয় দর্শক, এখানে একটি দেশাল আছে, কালো, মাশাল্লাহ খুবই চমৎকার ফুল সাইজের গরুটি। তো এই গরুটি অলরেডি কিছুক্ষণ আগে মাত্র হাটে ঢুকলো আর এটা নিয়ে বেশ দামাদামি চলতেছে। তো গরুর মালিক যে আছে ভদ্রলোক, অলরেডি এটা 90,000 টাকা দাম চাইছে। তো 77,000 টাকা থেকে দাম শুরু হয়েছে, 80 ভাঙতে বলতেছে। তো 80,000 টাকা পর্যন্ত দাম উঠে গেছে। তো উনি লাস্ট 85,000 হলে বিক্রি করবে এই শাটটি। খুবই চমৎকার, এটি হচ্ছে গৃহস্থের পালা গরু। যারা এরকম ভালো সুন্দর কালেকশন কিনতে চান অবশ্যই হযরতপুর হাটে আসবেন। হাটে আসলে আপনারা দামাদামি করে এই চমৎকার কালেকশনগুলো কিনতে পারবেন। প্রিয় দর্শক, এখানে একটি ক্রস গরু আছে যেটা আজকে 1,00,000 টাকা দাম চাইছে। তো অলরেডি 70 ভাঙতে বলতেছে, মানে 70,000 টাকা দাম বলছে, বেচা হয়নি। দেখা যাক কত টাকা বিক্রি হয়। প্রিয় দর্শক, এখানে আর একটি লাল ষাঁড় আছে, মাশাল্লাহ মিডিয়াম সাইজের। তো এই কালেকশনগুলো চাহিদা বেশি হাটে সর্বস্তরের মানুষের। তো আজকের বাজার এই গরুটি প্রথম দাম চাওয়া ছিল 75,000। তো অলরেডি 60,000 ভাঙছে, মানে 60,000 পর্যন্ত দাম উঠে গেছে। তো এখনও ব্যাপারী সব বিক্রি করেনি, দামাদামি চলতেছে। প্রিয় দর্শক, আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, এই হযরতপুর গরুর হাট থেকে ম্যাক্সিমাম গরু আপনার গাবতলি এবং অন্যান্য ব্যবসায়ীরা কিনে থাকে, এবং বিভিন্ন যে ফ্যাটালিং ফার্ম গরু আছে তারা এখান থেকে গরুগুলো কালেকশন করে থাকে, কারণ এগুলো দামাদামির মাধ্যমে খুব কম টাকায় কিনতে পারে। তো আপনারা অবশ্যই এই হাট ভিজিট করবেন। প্রিয় দর্শক, খুবই চমৎকার গোলাকৃতির একটি সুন্দর লাল গরু, এটা এখনও দাঁতে নেই। ফ্যাটালিংয়ের জন্য 100% পারফেক্ট এই গরুগুলো। যারা ঈদের জন্য টার্গেট করে গরু কিনতেছেন তাদের জন্য খুবই উপযোগী। তো ব্যাপারী সাহেব অলরেডি 75,000 টাকা দাম চাইছে। তো 60,000 টাকা দাম ভাঙতে বলতেছে, মানে 60,000 প্রিয় দর্শক, অলরেডি 63,000 টাকা দাম উঠে গেছে। তো ব্যাপারী সাহেব 70,000 টাকা দাম ভাঙছে, 500 টাকা কমাই দিচ্ছে, মানে 70,000 টাকা বিক্রি করবেন? 70,000 থেকে 500 টাকা কম। প্রিয় দর্শক দেখুন, মাশাল্লাহ। তো এরকম সাইজের এবং প্যাকেলিংয়ের জন্য যারা নিতে চান সংগ্রহ করতে পারেন। এই হযরতপুর হাটে আসলে আপনারা বড় বড় অনেক ব্যাপারী পেয়ে যাবেন, তাদের থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর ফুটবিহীন গরুগুলো পেয়ে যাবেন। আর এই গরুটা এখনও তাতে নেই, কুরবানি ঈদ আসতে আসতে আরও অনেক বড় সাইজ হবে। তো যাদের দরকার হবে অবশ্যই এরকম কালেকশন নেওয়ার জন্য হযরতপুর হাটে আসবেন। চলুন আমরা আরও কিছু কালেকশন দেখাই। প্রিয় দর্শক, হোলস্টিন ফিজিয়াল আর একটি আছে এখানে সার গরু। তো এই গরুটা আজকে 75,000 টাকা হলে বিক্রি হবে, 75,000 টাকা বলে দিছে। তো অলরেডি 63,000 টাকা পর্যন্ত ভাঙছে, বিক্রি হয়নি, খুবই চমৎকার। প্রচুর গরু আছে এই হাটে। প্রিয় দর্শক, এখানে একটি দেশি এবং শাহিয়ালের ভিতরে ক্রস আছে। তো এই গরুটি আপনার এখনও দাঁতে নেই, মাশাল্লাহ। তো 95,000 টাকা দাম চাইছে এক বড় ভাই নিয়ে আসছে এক পিস। তো এই গরুটি অলরেডি 80,000 ভাঙছে, মানে 80,000 টাকা দাম উঠছে, এখনও বিক্রি হয়নি, ওনার টার্গেট আরও বেশি। তো বেচে কিনার কাছাকাছি আছে, দেখা যাক কত টাকা বিক্রি করে। তো যারা এরকম দাঁত ছাড়া দাঁতে নেই এরকম সুন্দর সুন্দর কালেকশন ঈদের জন্য নিতে চান, কালেকশন করতে চান খামার অথবা নিজে পেলে কুরবানি দেওয়ার জন্য, তারা এই হাটে আসতে পারেন। প্রিয় দর্শক, হাটে প্রচুর গরু আছে, কাস্টমারও অনেক। তো এই যে প্রথম যে কালোটা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছে আজকের বাজার 1,10,000 টাকা। আর এই যে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছে আপনার আজকে 85,000 টাকা পর্যন্ত। আর এখানে এক পিস আছে,
স্পেশাল, যেটা আজকের বাজারে 1,10,000 টাকা পর্যন্ত দাম চাইছে। তো দাম উঠতেছে, ওনারা দামাদামি করে হয়তো ছেড়ে দেবে। আর এখানে যে একটি সুন্দর লাল গরু আছে, যেটা আজকের বাজার 95,000 টাকা হলে বিক্রি করে দেবে। তো যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চান, অবশ্যই হাটে আসবেন। হাটে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটি সার আছে, যেটা 60,000 টাকা দাম চাইছে। তো 42,000 টাকা পর্যন্ত দাম ভাঙছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে ঘাটলার গেট। ঘাটলার গেট আছে এখানে দুইটা। হজরতপুর হাটে গরু ঢুকতেছে, দেখুন প্রচুর পরিমাণ গরু তলা দিয়ে আসতেছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আছে কিনা, যারা ভালো ভালো সুন্দর সুন্দর গরু কিনতে চান, তারা অবশ্যই এই হাটে আসবেন। আপনারা এই হাটে আসলে আপনাদের দামাদামি করে কিনতে পারবেন। প্রিয় দর্শক, বাজার অনুযায়ী মিডিয়াম সাইজের গরুগুলোর দামগুলো বেশি, 3 মণ থেকে 4.5 মণ। এই গরুগুলোর কোয়ালিটির রেটটা বেশি। প্রিয় দর্শক, গরু হাটে ঢুকতেছে, প্রচুর পরিমাণ গরু আছে হাটে, আরও গরু ঢুকতেছে, সম্পূর্ণ হাট ভরে যাচ্ছে। বকনা, গাই এবং বাছুর সবই আছে দেখুন। তো আমরা বকনা বাছুরের একটি পর্ব দেব। প্রিয় দর্শক, এখানে একটি লাল সার দেখতে পাচ্ছেন, যেটা হাটে ঢোকার আগেই নৌকার থেকে নামার সাথে সাথে বিক্রি হয়ে গেল 42,000 টাকায়। দেখুন এই সারটি বিক্রি হয়ে গেল, যে টাকা হাতে দিয়ে দিছে। তো প্যাটেলিংয়ের জন্য যারা গরু নিতে চান, অবশ্যই এই হাটে আসবেন। আপনারা প্যাটেলিংয়ের জন্য ভালো উপযুক্ত গরুগুলো পেয়ে যাবেন। আর প্রিয় দর্শক, আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা হজরতপুর হাটের থেকে গৃহস্থের গরুগুলো আপনারা বেশি পেয়ে যাবেন, ভালো উন্নত মানের। তো অবশ্যই আপনারা এই হাটটি ভিজিট করতে পারেন। প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি সার গরু। প্রিয় দর্শক, এটা ঘাটলা দিয়ে নৌকা থেকে নেমে, ট্রলার থেকে নেমে এই দিক দিয়ে হজরতপুর হাটের ভিতরে আনা হয়। আর এর ভিতরেই ওখানে কিছু ব্যাপারীরা আছে বা অনেকে আছে, ডাইরেক্ট ওখান থেকেও গরু পছন্দ করে কিনে নিচ্ছে এক চান্সে। দেখুন প্রচুর গরু। সহ গাড়িটা 85,000 হলে বিক্রি করে দেবে সামনেটা। আর দেখুন প্রচুর পরিমাণ ঢুকতেছে। প্রিয় দর্শক, আজকে এই হাটে দেশাল আর হলিস্টিন ফিজিয়ালের পরিমাণটাই বেশি, আর খুব বড় বড় সাইজের গরু আছে এই হাটে আজকে। প্রিয় দর্শক, এই যে এই লালটা দেখতে পাচ্ছেন, এটা 42,000 টাকায় বিক্রি হয়ে গেছে একটু আগে। প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি গরু পাগলামি করতেছে। প্রিয় দর্শক, দেখুন লাল গরুটি নিয়ে দামাদামি চলতেছিল, দামে বনেনি, এখন আবার হাটের ভিতরে ঢুকাচ্ছে।
দর্শক দেখুন একটি বাছুর সহ গাই দর্শক, খুবই চমৎকার একটি গাই গরু, বিগ সাইজ। যারা এরকম সুন্দর সুন্দর গরু নিতে চান কালেকশন, অবশ্যই হযরতপুর হাটে আসবেন। আপনারা হাটে ঢোকার আগেই ঘাটলা থেকে অনেকে কিনতে পারবেন দামাদামি করে, কারণ নিজেদের খেতে পাচ্ছেন। অনেক ব্যাপারীরা পাইকাররা আছে, তারাই আছে গেটের সামনে। নৌকার থেকে ট্রলারের থেকে যখন নামানো হয়, তারা ওখান থেকে বেচে ভালো গরু গরু পছন্দ করে কিনে নিয়ে যায়। মাশাল্লাহ, আরেকটি খুবই চমৎকার গাই গরু নিয়ে আসলো, লাল গরু। দেখুন সাইজটা খুবই চমৎকার। তো যারা এরকম সুন্দর কালারফুল খুবই চমৎকার কিছু গরু গাবি কিনতে চান, তারা অবশ্যই আসতে পারেন। আপনার এই হাটে আসলে বাছুর সহ গাই, দুধের গাই পেয়ে যাবেন। আর যারা গরু পছন্দ করেন, গরুর হাটে আসতে পছন্দ করেন, তারা অবশ্যই হাটে আসবেন। হাটে আসলে আপনারা গরুর পাগলামিটা উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, যারা খামার করতে চান বা খামারের ফ্যাটেলিংয়ের জন্য গরু খুঁজতেছেন, তারা অবশ্যই এই হাটে আসবেন। আসলে আপনারা দাঁত ছাড়া গরু, মানে এখনও দাঁত ওঠেনি, আপনারা খুব চমৎকার চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন দামাদামির মাধ্যমে। আর যে দেখতে পাচ্ছেন দু একটি ট্রলার, দেখুন প্রচুর পরিমাণ গরু আছে। তো এখান থেকে গরু নামায় নিয়ে আসা হইতেছে। অনেক পাইকার ভাইরা আছে, ব্যবসায়ী ভাইরা আছে ঘাটলার সামনে দাঁড়ানো, তারা এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী বা একরকমের গরু যার যে কটা লাগতেছে, একরকম এক সাইজ, এখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আরো ট্রলার আসতেছে যতটুকু জানতে পারলাম। তো সারাদিনে প্রতি ঘন্টায় দুটা দিন করে ট্রলার এই ঘাটায় এসে গরু নামায়, প্রচুর গরু। আর এই হাটের এই হাটটা প্রচুর পরিমাণ বড়। প্রিয় দর্শক, খুবই বড় সাইজ চমৎকার একটি ষাঁড় ঢুকতেছে। দেখুন অলরেডি এটা নিয়ে চারজন দামাদামি চলছে, দায় নাই। তো হাটে নিয়ে ঢুকাই দিচ্ছে, এখন হাটে থেকে বিক্রি করবে। কিছু দৃশ্য গরু ওঠানামা এবং কত টাকা আজকে মাঝারি বড় সাইজের গরুগুলো বিক্রি হচ্ছে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই হাটটা প্রচুর পরিমাণ বড়, এক ভিডিওতে সম্পূর্ণ হাট কভার করা সম্ভব না। আমরা হযরতপুর হাটে একাধিক ভিডিও করব, ছোট ছোট ক্লিপ করে। আশা করি আপনারা সব ভিডিওগুলো দেখবেন।
কারণ একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ হাট কভার করা সম্ভব না, ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে। তো আপনাদের জন্য আমরা ভিডিওগুলো খুব ছোট ছোট আকারে করব আর অনেকগুলো পর্ব করার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে সুবিধা হয় আর আপনাদের পছন্দ অনুযায়ী গরুগুলো দেখে আপনারা এই হাটে আসতে পারেন। আর আমরা কিছু ব্যাপারী ভাইদের সাথে কথা বলছি, তো মোবাইল নাম্বার দিতে আপাতত কেউ রাজি না ঈদের বাজার। তো সবাই হাটে আসলেই আপনারা নিজ চোখে দেখে এই কালেকশনগুলো কিনতে পারবেন। দর্শক, আমি ছিলাম দাসপুরিং এগ্রো টিভি থেকে শামীম সানি। গত শনিবার 30 এপ্রিল 2022 দেখানোর চেষ্টা করলাম কিছু গরু দাম, গরু এবং হাটের দৃশ্য আর টলার থেকে নামানোর দৃশ্য। আশা করি ভালো লাগবে। তো এই হাটের আরও কিছু পর্ব দেবো, কারণ এক পর্বে সব হাট কভার করা সম্ভব না। আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ঘাসপুরিং এগ্রো টিভির সাথেই থাকুন, আমাদের ঘাসপুরিং এগ্রো টিভিতে চোখ রাখুন। ভালো থাকেন সবাই, এ প্রত্যাশায় শেষ করছি এই পর্ব। আল্লাহ হাফেজ।